চরম বিতর্কের জন্ম দিয়েছেন ইংলিশ রেফারি অ্যান্টনি টেইলর ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানির মধ্যকার লড়াইয়ের অতিরিক্ত সময়ের দ্বিতীয় ভাগের ম্যাচ চলছিল এই সময় জার্মানদের পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন এই ইংলিশ রেফারি ম্যাচে তখন অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা জার্মান তারকা জামাল মুসিয়ালার ডিবক্সের বাহির থেকে নেওয়া শট সরাসরি গিয়ে আঘাত করেছে স্প্যানিশ তারকা কোকেরলোর হাতে কোকেরেলোর বাঁ হাতে বলটি লেগেছিল তা একেবারেই পরিষ্কার ছিল এ সময় জার্মান ফুটবলাররা পেনাল্টির জন্য আবেদন করেছে তাতে সারা দেননি ইংলিশ রেফ্রি অ্যান্টনি টেইলর যার মধ্য দিয়ে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে যার মধ্য দিয়ে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে জার্মানি জামাল মুসিয়ালা নেওয়া শহরটি সরাসরি গিয়ে আঘাত করেছিল স্প্যানিশ তারকা বাঁহাতে কিন্তু সেটি রেফ্রির চোখ এড়িয়ে গেছে এ সময় জার্মান ফুটবলাররা আবেদন করলে তাতে সারা না দিয়ে ভি এ আর এ যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করেননি ইংলিশ এই রেফ্রি যাতে করে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে জার্মানরা এই ম্যাচে জার্মানদের থামিয়ে দেওয়ার পথে রেফ্রির এই বাজে সিদ্ধান্ত সবচেয়ে বেশি দায়ী ছিল